আজকে আমি বাঁধাকপি মাঞ্চুরিয়ান রান্না করছি। এখানে আমি বাঁধাকপিটাকে কুচকুচি করে কেটে একটু হালকা শু করে কুকারে সিটি দিইনি, পুরো শু হয়েছে, তখনই জাস্ট বন্ধ করে দিয়েছি। আর একটা গাজরকে আমি এটা দিয়ে গ্রেট করে নিয়েছি, কটা রসুনের কোয়াও এর মধ্যে গ্রেট করে নিয়েছি, আর একটু পেঁয়াজ কুচি দিয়েছি, একটু সামান্য লবণ, একটু বেসন আর কর্নফ্লাওয়ার দিয়েছি। দিয়ে এই যে আমি ঠিক হাতে এমনি করে এমনি করে পাকিয়ে গোল গোল করে নিচ্ছি, এই যে দিয়ে বলগুলোকে ফ্রাই করে নিচ্ছি। এইভাবে ঠিক বলগুলো ভেজে তুলে রেখে ক্যাপসিকাম আর গাজর দিয়ে মাঞ্চুরিয়ান বানাচ্ছি। এটা হাতে এমনি করে চিপে চিপে বলগুলো করে নিচ্ছি। একবারে বেশি বল দেব না, কারণ কড়াইয়ে নাড়তে গেলে ভেঙে যেতে পারে বলগুলো। এই যে ভাজা হচ্ছে, বলগুলো অল্প অল্প এরকমই বল দিয়ে এটা ভাজতে হবে, খুব বেশি দিলে কড়াইয়ে নাড়তে গিয়ে এটা ভেঙে যেতে পারে। ভাজা হবে এবারে আস্তে আস্তে, এটা ভাজা হোক। এইভাবেই সব বলগুলো আমি করে নেবো, এমনি করে ভাজা হলেই ব্রাউন ব্রাউন হয়ে এলেই একটু এগুলোকে তুলে নেবো। আমার সব কিছু সব কটা মাঞ্চুরিয়ান বল ভাজা হয়ে গেছে। এই যে এবার এই তেলটার মধ্যে আমি রসুন আর পেঁয়াজ গ্রেট করে রেখেছিলাম, এটা দিয়ে দেবো। হালকা এগুলো মেরেই ক্যাপসিকাম আর টমেটোগুলো ধুয়ে রাখা আছে না কাটা, ওটা দিয়ে দেবো। একটু লবণ দিয়ে এটা ভাজা হবে। মাঞ্চুরিয়ান বলগুলো দিয়ে আমি ভালো করে মাঞ্চুরিয়ানগুলোকে ফুটিয়ে নিলাম। মাঞ্চুরিয়ান আমার হয়ে গেছে রেডি, মাঞ্চুরিয়ানটা রেডি হয়ে গেছে আমার। মাঞ্চুরিয়ান বলগুলো দিয়ে গ্রেভিটা করে ফুটিয়ে দিয়েছি, যে মাঞ্চুরিয়ান হয়ে গেছে। এটা পরোটা দিয়ে, লুচি দিয়ে, ফ্রাইড রাইস সব কিছু দিয়ে খেতে খুব টেস্টি হয়। আমার মাঞ্চুরিয়ান রেডি হয়ে গেছে, সুস্বাদু একটা মাঞ্চুরিয়ান রেসিপি রেডি।